টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ফাইলগুলো আপনারা কিভাবে পিডিএফ করবেন, আবার পিডিএফ থেকে আপনারা এমএস ওয়ার্ডে আসবেন। অর্থাৎ আমরা জানি যে পিডিএফ এর ফাইল আমরা কখনো কি করতে পারি না, এডিট করতে পারি না। সো আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে পিডিএফ ফাইল এডিট করবেন। দেখেন এই ফাইলটা পিডিএফ করা, এই ফাইলটা পিডিএফ করা, এখানে আমি কিছু লিখতে পারবো না। সো আপনারা কীভাবে এখানে এডিট করবেন, লিখবেন সেই প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনার প্রথমে যাইতে হবে একটা মজিলা ফায়ারফক্স অথবা ক্রোমের ভেতর যায়, এখানে লিখবেন অনলাইন, পিডিএফ, পিডিএফ ক্রিয়েটর কনভার্টার, অনলাইন পিডিএফ কনভার্টার, এই লেখাটা লিখবে, ক্লিক করবেন। এবার আপনারা চলে যাবেন অটো কনভার্ট ফাইল, এই যে কোনো একটা এডিটার ভিতরে যাবেন, অনলাইন। আচ্ছা এখান থেকে আপনি ক্লিক করবেন হলো আপনার ফাইলটা, যে ফাইলটা আপনি এখান থেকে ওয়ার্ড, এমএস ওয়ার্ড থেকে যদি পিডিএফ অথবা পিডিএফ থেকে যদি এমএস ওয়ার্ড আনতে চান, সেটা এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে। আপনি ধরেন আমি এখান থেকে একটা পিডিএফ ফাইল দিলাম, পিডিএফ ফাইল এখান দিয়ে ওপেন করলাম। এখন আমি এটা কিসে নিতে চাই, যদি আমি এটা ওয়ার্ডে নিতে চাইলে ওয়ার্ডে ক্লিক করবো, যদি আমি এটা এক্সেলে নিতে চাই, এক্সেলে, এক্সেলে কনভার্ট করতে চাই, তাহলে এক্সেলে ই করবো, আর পিপিএফ নিতে চাই সেটা এটা কনভার্ট করবো। এখানে আমি এখানে ক্লিক করলে এটা চলে আসবে, এই ফাইলটা আমার পিডিএফ চলে। এখন এখানে কনভার্টে ক্লিক করলেই আমি এখানে পেয়ে যাবো, এটা কি হয়ে যাবে, এমএস ওয়ার্ডে চলে আসবে, যে কনভার্ট টু ওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে। এবার চুজ অপশনে ক্লিক করতে হবে, কনভার্ট শুধু এটা অর্ডার, যদি আমি এটা ক্লিক করি সেক্ষেত্রে কি আমার এটা কি এডিট হবে পুরোটা দিই। আচ্ছা এখানে ইমেল পাসওয়ার্ড সেভেন ডেজ করি, এটা বাদ দেবো না, আবারও লিখি আমি পিডিএফ কনভার্টার, পিডিএফ কনভার্টার আসছে না। এখান থেকে আপনি অনলাইন পিডিএফ কনভার্টার এইটা নেবেন, অনলাইন পিডিএফ, বেস্ট ওয়েবসাইট আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই যে এই সফটওয়্যারটা নিতে পারেন, এই যে এই ওয়েবসাইটে ঢুকবেন, যে পিডিএফ কনভার্টার ফাইল ফ্রি, এটার উপর ক্লিক করলে এখানে আপনি দিতে পারেন অথবা নিচে যাবেন, এই নিচের এখান থেকে লেখা ওয়ার্ড টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ ক্লিক করছি। এখন আমি একটা ফাইল দেবো, এমএস ওয়ার্ডের ফাইলটা এখানে আমি দেবো, এটা দিলাম, এটা আমি ওয়ার্ডকে পিডিএফ করবো। এখন আমি যদি ডাউনলোড দিই তাহলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে, এটা আপনার কি পিডিএফে ডাউনলোড হবে। আর একটা প্রক্রিয়া দেখাচ্ছি, যে আপনারা যাদের উইন্ডোজ 10 ইউজ করেন, তারা যদি আপনার কোনো ফাইল যদি পিডিএফ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি সরাসরি পিডিএফ করতে পারবেন। সেভ অ্যাজ যায় ক্লিক করবেন, ব্রাউজার দিবেন, কোথায় সেভ করবেন, এনে সেভ অ্যাজ টাইপেন কি ওয়ার্ড ডকুমেন্ট, এই জায়গায় আপনি সিলেক্ট করে দেবেন এজ এ পিডিএফ। কিন্তু যারা উইন্ডোজ 7 চালান তাদের কিন্তু এই পিডিএফ অপশনটা নাই, তাদের জন্য এখানে আপনি ডকুমেন্টে সেভ করে পরবর্তীতে আপনারা
ওই অনলাইনে যাইয়া ওখানে আপনারা পিডিএফ কনভার্ট করে দিবেন, অর্থাৎ ও এমএস ওয়ার্ডকে আপনি পিডিএফ এ কনভার্ট করবেন। সেজন্য আপনাকে ওই ব্রাউজার যাইয়া লিখতে হবে যে অনলাইন অনলাইন পিডিএফ কনভার্টার, পিডিএফ পিডিএফ কনভার্টার, সিওন কনভার্টার, এটা লেখার পরে এখানে আপনি এসব একটা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনি ওইটা কনভার্ট করতে পারবেন। যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।